নতুন একটা বেঙ্গলি সিনেমার ট্রেলার দেখবো আবার, রক্ত বীজ অফিসিয়াল ট্রেলার, ভিক্টর ব্যানার্জি দ্য গ্রেট অ্যাক্টর অফ বেঙ্গলি সিনেমা ওয়ান্স আপন এ টাইম। মানে উনি এক সময় সত্যি সুপারস্টার ছিলেন এবং ওনার একটা অ্যাক্টিং এর আলাদাই ধার ছিল, তরোয়ালের যেমন ধার থাকে তেমন। তো চলো দেখে নিই এতে কি আছে এই রক্ত বীজ ট্রেলারে, ট্রেলার দেখার পরে আলোচনা হবে। খয়রাগড় না খাগড়াগড় কে বলতে সারপ্রাইজ, অনেকদিন বাদেই দেখলাম মুখের এটা অনেকটা পাল্টে গেছে। না এতদিন পরে আসছে, কি বলবেন ভাইকে? সেটা তোমাকে কেন বলবো কোন মুখার্জির সাথে হয়তো কিছুটা মিল করতে চাইছে এমন হতে পারে। বিশ্বাস করতে পারেন না যে বাড়ির 10 হাতের মধ্যে বোমা তৈরি হতে পারে, আর সেই বোমা গোটা গ্রামকে উড়িয়ে দিতে পারে। একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলে তবে কিন্তু মিশন পসিবল। তেলের এক্সপোর্ট করার জন্য এত তো তৎপরতা, আর সেটাও ঠিক দুর্গাপুজো শুরু হওয়ার আগে। কখনো কখনো অস্ত্র ধরতে হয়, তো অ্যাকচুয়াল স্টোরি তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্টকে মারার জন্য একটা গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, তো যেটাকে আবির এবং মিমি দুজন যৌথ প্রচেষ্টায় বাঁচাবে, একজন সেন্ট্রাল একজন স্টেটের অফিসার। সেন্ট্রাল আর স্টেটের অ্যাকচুয়াল পলিটিক্সে তো গন্ডগোল লেগেই থাকে, কিন্তু এখানে যৌথভাবে কাজ করবে এবং বাঁচাবে সেটা ভিক্টর ব্যানার্জিকে। তো এটা একটা ভালো স্টোরি এবং খুব কম্পিটিশান পাবে এই মুভিটা এই পুজোর সিজনে। প্রচুর 3-4টে মুভি অলরেডি রিলিজ হচ্ছে, সেখানে 19 অক্টোবর এই মুভিটা রিলিজ হবে। কিন্তু আমার মনে হয় এই মুভিটা একটা ফ্রি জোন পাওয়া উচিত, কিছুদিন বাদে রিলিজ হলে এই মুভিটা ভালো চলতো, কারণ মুভিটাতে কাহিনী ভালো আছে এবং বোঝা যাচ্ছে স্টোরি যে এটা হবে। কিন্তু মেন কথা সেই কিভাবে স্টোরিটাকে দেখানো হয়েছে সেটাই বড় ব্যাপার। তো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো সবাই ভালো এখানে, সেই হিসাবে এই মুভিটাকে যদি কিছুদিন বাদে রিলিজ করতো প্রডিউসার এবং মেকার্সরা, তাহলে আমার মনে হয় একটা হিট মুভি হতো ছোট বাজেটের। তো এই আমার মতামত, তোমাদের কি মত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। কিন্তু ভালো লাগছে ওভারঅল, সত্যি এটা ভালো লাগছে, একটা মানে কমপ্লিট টেলার প্যাকড সব কিছু আছে যাতে, এবং ভিক্টর ব্যানার্জি আবার নতুন করে স্ক্রিনে আসছে। আমার মনে হয় না ওনার বিশাল কিছু রোল থাকবে, হয়তো 10 থেকে 15 মিনিটের একটা রোল থাকবে। এবং খগড়াগাড় বোম ব্লাস্ট বর্ধমানের ওখানে হয়েছিল, বর্ধমান স্টেশন থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই পড়ে রেলওয়ে স্টেশন থেকে, তো সেইটাকে নামটা চেঞ্জ করে একটু অন্যভাবে দেখানো হচ্ছে। তো আমার মনে হয় ভালো কিছু মুভি স্টোরি রিয়েল কিছু থাকবে এতে, এবং অভিনয় তো দারুণ, বিগ থামস আপ। সো এই ভিডিওতে এই পর্যন্তই, কিছু ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।